বিয়ের পর তারকারা কোথায় হানিমুনে যাচ্ছেন তা নিয়ে ভক্তদের মধ্যে একটা কৌতূহল থাকে পূর্ণিমার বিয়ের পরও এমন কৌতূহল ছিল সংবাদ মাধ্যম থেকেও জানার চেষ্টা করা হয় বরকে নিয়ে কোথায় হানিমুনে যাচ্ছেন তিনি নিজে থেকে কিছু না জানালেও পূর্ণিমার পরিবার সূত্রে জানা গেছে বরকে নিয়ে এরই মধ্যে মধুচন্দ্রিমায় গেছেন তিনি এই হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন থাইল্যান্ডকে পূর্ণিমা অবশ্য আগে জানিয়েছিলেন হানিমুনের জন্য তার পছন্দের জায়গা থাইল্যান্ডই হতে পারে হয়েছেও তাই তবে কবে যাচ্ছেন হানিমুনে জানতে চাইলে পূর্ণিমা বলেছিলেন যাব তবে এখনই নয় আম্মা তো এখনো পুরোপুরি সুস্থ হননি সবকিছু স্বাভাবিক হলে সময় করে আশেপাশের কোনো দেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে সেটা থাইল্যান্ড হতে পারে পারিবারিক সূত্র নিশ্চিত করে জানিয়েছে গত জুলাই বর আশফাকুর রহমানকে নিয়ে পূর্ণিমা ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এর মধ্যে তারা ব্যাংকক পাতায়া ফোকেট ঘোরাঘুরির কাজ শেষ করেছেন আরও কয়েকটি স্থান ঘোরাঘুরি শেষে দু এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তারা হানিমনের এই সময়টা পূর্ণিমা ও রবিন বেশ উপভোগ করছেন বলেও জানান এবছরের সাতাইশে মে পারিবারিকভাবে বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা পূর্ণিমা বলেন বিয়ে করেছি এটা সত্য মাসখানেক আগে পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে পরিমার স্বামী আশফাকুর রহমান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশফাকুর সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন পাঁচ বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় সেখান থেকে একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে এরপর পরিবারকে জানাই দুই পরিবার থেকেই বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো পারিবারিকভাবে ভাবে ছোটখাটো আয়োজনে বাসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে পূর্ণিমা এর আগে 2007 সালে চারই নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের সাত বছরের মাথায় দু সালে কন্যা সন্তানের মা হন তিনি বছর তিনেক আগে ফাহাদের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদ হয় আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের আগে তার কোন বিষয়টি দেখে পূর্ণিমার ভালো লেগেছে জানতে চাইলে এই অভিনেত্রী জানান তার ব্যবহার আন্তরিকতা অনেক যত্নশীল এসব বিষয় বেশি ভালো লাগে সবচেয়ে বড় ব্যাপার আমার মেয়ের প্রতি তার আবেগ বেশি যা আমাকে দারুণভাবে আকর্ষণ করে একটা মেয়ে যখন বাচ্চা সহ আবার বিয়ে করে তখন মেয়েটি তার সঙ্গে কি হবে সেটা নিয়ে ভাবে না তার বাচ্চার সঙ্গে স্বামীর ব্যবহার কেমন হবে সেটা নিয়েই চিন্তা করে বেশি আমিও সেই চিন্তাই করেছি কিন্তু তাকে দেখেছি আমার চেয়ে আমার বাচ্চাকে বেশি আগলে রাখে বাচ্চা নিয়ে তার এক্সাইটমেন্ট বেশি আলোড়িত করে যা আমাকে বাচ্চাকে খুব আদর করে তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি সহ বাসার সবাই বাচ্চা ভালোবাসেন বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ